জামায়াত ইসলামের সাথে সম্পূর্ণ একাত্ম হয়ে বাংলাদেশে পর্যন্ত জামায়াতকে রসদ সাহায্য, আর তার বিনিময় এই রাজ্য পুরোপুরি জামাত ইসলামের কর্মকাণ্ডের জন্য উন্মুক্ত করে দেওয়া, এই কাজ তৃণমূল কংগ্রেস করেছে। আর এখন আমরা কি দেখলাম? এখন আমরা দেখলাম পাকিস্তানি উগ্রবাদী সংগঠন আইএসআই এর সাথে তৃণমূল কংগ্রেসের কানেকশন কত নিবিড়, এটা পরিষ্কার ভাবে খাগড়া করের ঘটনা, বর্ধমানের ঘটনা, বর্ধমানের বিস্ফোরণের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। অতএব তৃণমূল কংগ্রেস রাজ্যের জন্য আজকে বিপজ্জনক নয়, আমি মনে করি রাষ্ট্রের জন্য বিপজ্জনক। দেশের বাইরের বিভিন্ন উগ্রবাদী সংগঠনকে সহযোগিতা করা, তাদের কর্মকাণ্ডে মদত দেওয়া, বাংলাকে তাদের কর্মকাণ্ডের জন্য উন্মুক্ত করে দেওয়া, এটা চরম দেশবিরোধী কাজ, এবং যে দেশবিরোধী কাজ তৃণমূল কংগ্রেস করছে।